আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক ও শিক্ষক মহোদয়, জেনেথ ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের পেশার রূপ বদল এই অভিজ্ঞতা নিয়ে। এই অভিজ্ঞতায় শিখনকালীন মূল্যায়নের নির্দেশনা, প্রশ্ন যেভাবে মূল্যায়ন করবেন, অর্থাৎ শিখনকালীন মূল্যায়নে কীভাবে প্রশ্ন হবে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। এখানে শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়ন সহক অভিজ্ঞতা নম্বর 2, অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে পেশার রূপ বদল। সংশ্লিষ্ট যোগ্যতা 7.7.2, আর এই যোগ্যতার আন্ডারে কয়েকটি পারদর্শিতা নির্দেশক নম্বর আছে, সেটা 7.2.1, 7.2.2। পারদর্শিতার নির্দেশক হচ্ছে দেশীয় শ্রম ও বাজারের চাহিদা পরিবর্তনের ধারা বিশ্লেষণ করতে পারছে। 2.2 সম্ভাব্য পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান করতে পারছে। এই পারদর্শিতার নির্দেশকে আবার কিছু কাজ আছে, যে কাজগুলো দেখে বা আচরণগুলো দেখে শিক্ষক শিক্ষার্থীর মাত্রা নিরূপণ করবেন, সেগুলো হচ্ছে 2.1 স্থানীয় পেশাজীবীদের তালিকা তৈরি, পৃষ্ঠা 23 দলগত কাজ, অর্থনৈতিক খাত অনুযায়ী স্থানীয় দেশ ও পেশাসম তালিকাভুক্ত করা, পৃষ্ঠা 26 থেকে 27 দলগত কাজ, 3 স্থানীয় বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তনের ধারা খুঁজে বের করা, পৃষ্ঠা 29 দলগত কাজ, 4 দেশীয় শ্রম বাজারের পরিবর্তনের ধারা বিশ্লেষণ করা, পৃষ্ঠা 31 দলগত কাজ। প্রতিটি দলগত কাজে প্রত্যেক শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ, উপস্থাপন, অর্থপূর্ণ অবদান, বিশ্লেষণ ধর্মী লেখা, পূরণকৃত শখ ইত্যাদি থাকতে হবে। এগুলো থাকতে হবে, প্রতিটি শিক্ষার্থীর মাথায় রাখতে হবে, বিবেচনা করতে হবে এবং প্রামাণিক হিসেবে তাদের শখ ও লেখা সংরক্ষণ করতে হবে। এগুলো বিবেচনা করতে হবে এবং প্রমাণস্বরূপ এ তাদের এই লেখা শখ সংরক্ষণ করবে। 7.2.2 সম্ভাব্য পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান করতে পারছে। এর কাজ হচ্ছে প্যানেল আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পেশার দক্ষতা সংক্রান্ত প্রশ্ন করা, 2 পেশাগত পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর দক্ষতা প্রস্তুতি শনাক্ত করা, বক্স 2.2 পৃষ্ঠা 32, 3 পাঠ্যবইয়ের সন্নিবেশিত কেস অনুযায়ী ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের প্রয়োজনীয় দক্ষতা শনাক্ত করা, পৃষ্ঠা 35, 4 অভিভাবকের সাক্ষ্যসহ পাঠ্যবইয়ের 37 ও 37 নম্বর পৃষ্ঠার সমূল্যায়ন শখটি পূরণ। এগুলোই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে কাজ, সে কাজ, এই কাজগুলো এখন বইয়ে বিস্তারিত দেখব। এটা হচ্ছে যে পৃষ্ঠা 23 দলগত কাজ আমরা দেখবো, পৃষ্ঠা 23 দলগত কাজ। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী দলগত আলোচনার মাধ্যমে আমাদের চারপাশে আমরা যেসব পেশার মানুষ সেটা দেখা পাই, তাদের কাজ বা পেশাগুলোর একটি তালিকা তৈরি করলে তালিকার জন্য নিজের বাক্সটি ব্যবহার করে যে পেশাজীবীর তালিকা, এখানে তালিকাগুলো লিখতে হবে। তারপরে দলগত কাজ, উপরের কৃষি এবং সেবা খাতসমূহের বর্ণনার আলোকে বক্স 2.1 তালিকায় লিপিবদ্ধ কৃত পেশা বা কাজগুলোকে কৃষি শিল্প সেবা খাত যুক্ত করো, আর খ তোমার এলাকার পেশা ছাড়াও কৃষি শিল্প সেবা খাতে বাংলাদেশের প্রচলিত অন্যান্য পেশা বা কাজের নাম শখ 2.1 যুক্ত করা। এই যে 2.1 শখ, এই শখ কৃষি খাতের পেশা বা কাজের নাম, শিল্প খাতের পেশা বা কাজের নাম, সেবা খাতের পেশা বা কাজের নাম, এগুলো পূরণ করতে হবে। এই যে পৃষ্ঠা 26 ও 27 যে দলগত কাজ, সে কাজ এবার 29 পৃষ্ঠার দলগত কাজ আমরা দেখব। এই যে শখ 2.1 মাধ্যমে আমরা দলগতভাবে কৃষি শিল্প সেবা খাতের পেশা বা কাজের তালিকা প্রণয়ন করেছে। এবার গত 20 বছরে এসব পেশা বা কাজের কী ধরনের পরিবর্তন হয়েছে এবং গত 20 বছরে কোন কোন পেশা বা কাজের চাহিদা কমেছে বা বেড়েছে তা বের করা, গত 20 বছরে কোন কোন পেশা বা কাজ বিলুপ্ত হয়ে গেছে তারও তালিকা তৈরি করো। এর জন্য তোমরা তোমাদের পরিবার বা এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে আলোচনা করতে পারো অথবা ইন্টারনেট পত্রিকা বা অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারো। এটা হচ্ছে দলগত কাজ। এর শখ হচ্ছে 2.2 বিভিন্ন খাতে পেশা বা কাজের পরিবর্তনে, যে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত, পূর্বের পেশার নাম পরিবর্তনের ধরন, পেশার নাম পরিবর্তনের ধরন, এগুলো পূরণ করতে হবে। তারপরে 31 পৃষ্ঠার যে দলগত কাজ, সেই কাজ আমরা এখন দেখব। 31 পৃষ্ঠার দলগত কাজ, এই যে বিভিন্ন অর্থনৈতিক খাতের শ্রমের চাহিদা সময়ের সাথে পরিবর্তনের শতকরা হার তোমার গ্রাফে বা লেখচিত্রে দেখেছো, এবার দলগতভাবে আলোচনা করে দেশীয় শ্রমবাজারে এই খাতগুলো পরিবর্তনের ধারা খুঁজে বের করো। কৃষিখাতের পরিবর্তনের ধারা, শিল্প খাতের পরিবর্তনের ধারা, সেবা খাতের পরিবর্তনের ধারা, পরিবর্তনের ধারায় কৃষি ও সেবা খাতের কর্মসংস্থানকে তুলনামূলক অবস্থাগুলো লিখতে হবে, খুঁজে বের করে খাতায় এই পরিবর্তনের ধারাগুলো লিখতে হবে। এবার 7.2.2 যে কাজ, সেটা হচ্ছে প্যানেল আলোচনায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পেশার দক্ষতা সংক্রান্ত প্রশ্ন, যে পেশাজীবীদের সাথে প্যানেল আলোচনা এগুলো পড়ে নিতে হবে। এই পেশার দক্ষতা সংক্রান্ত প্রশ্নে যে আলোচনার নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে আসতে পারে। এই যে এখানে এই গল্প শুনে আমাদের কোনো প্রশ্ন থাকলে তা নিচে
খেয়ে রাখবো, প্রশ্নগুলোর পর্বে তাদের প্রশ্ন করে উত্তরগুলো জেনে নেবো। এই যে এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আসতে পারে, উদ্যোক্তা শুরুর গল্প, বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ সমূহ, ভবিষ্যতে তাদের কাজের কী ধরনের পরিবর্তন আসতে পারে তা ধারণা, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতিতে কী ধরনের পেশা উদ্ভব হতে পারে তার আলোচনা, এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কী কী দক্ষতা প্রয়োজন হতে পারে তা আলোচনা, নতুন পরিস্থিতিতে কাজের দক্ষতা কীভাবে অর্জন করা যেতে পারে তা নিয়ে আলোচনা, শিক্ষার্থী হিসেবে এখন থেকে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য কী ধরনের প্রস্তুতি নিতে হবে তা আলোচনা, এগুলো। তারপরে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি 2.2 এর যে শখ, এই যে 32 পৃষ্ঠার 2.2 এর শখ। এবার 35 পৃষ্ঠার কাজ আমরা দেখবো, 35 পৃষ্ঠার কাজ, এই যে 32 পৃষ্ঠার কাজ আছে এখানে, যে 32 পৃষ্ঠা এটা পড়ে নিতে হবে। তারপরে আছে 35 পৃষ্ঠার কাজ, এই যে কেশ আবিরের সাফল্য, আবিরের সাফল্যের গল্পটা পড়ে এখানে একটি একক কাজ আছে, আবিরের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করছে যা তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলো তুমি মনে করো, আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো, এসব বৈশিষ্ট্যের ক্যারিয়ার গঠনে কীভাবে সাহায্য করতে পারে বলে মনে করো, আবিরের মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কী, এগুলো করতে হবে। সর্বশেষকে যে কাজ সেটা হচ্ছে সমূল্যায়ন, এই যে আগামী দিনের নিজেকে কোন খাতে কর্মরত দেখতে চাও, এখাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে কী কী মৌলিক দক্ষতা প্রয়োজন হবে, প্রয়োজনে কোন কোন দক্ষতা তোমার মাঝে আংশিক রয়েছে বলে তুমি মনে করো, এই খাতের উপযুক্তি করে নিজেকে গড়ে তোলা তুলতে আর কী কী প্রয়োজন, যোগ্যতার অনুশীলন এখান থেকে করা প্রয়োজন, সেগুলো দেখতে হবে। এখানে নিজেকে যে খাতে কর্মরত দেখতে চাই, এ খাতে যেসব মৌলিক দক্ষতার প্রয়োজন হবে, কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে, কী কী যোগ্যতা অনুশীলন এখান থেকে করা প্রয়োজন, এসব পূরণ করতে হবে সমূল্যায়ন শখ। আর এই যে এখানে আছে কাজ সমূহ যেগুলো করতে পারেনি, আংশিক করেছে, ভালোভাবে করেছে, তারপরে আমার প্রাপ্ত স্কোর, এখানে অভিভাবকের মন্তব্য দিতে হবে, কাকে শিক্ষকের মন্তব্য, এগুলো তোমাদের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের যেই অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করব। তবে তার আগে একটি কথা, যারা জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, আর জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এটিও লাইক এবং ফলো দিয়ে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।